এই দিন দিন নয় আরো দিন আছে নাকি আছে কি না বলি বলেছি সেই কুদ্দুস বেয়াদের একটু স্মরণ এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনে নিয়ে যাব সেই দিন হলো এই দিন সেই দিন অলরেডি স্টার্ট হয়ে গেছে 2009 সাল থেকে এখন সেটা গতিশীল এইভাবে দিয়ে যাচ্ছে এইভাবে লক্ষ্য এখানে না এইভাবে প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে সিলেট বিভাগকে প্রথম ডিজিটাল বিভাগে রূপান্তরের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে সিলেট বিভাগের চার জেলার প্রতিটি উপজেলা কিংবা ইউনিয়নের সকল কর্মকাণ্ড পর্যায়ক্রমে ডিজিটালাইজড করা হচ্ছে যার অংশ হিসেবে সর্বশেষ চালু হল ডিজিটাল রেকর্ড রুম ও ই নামজারি কার্যক্রম এর ফলে ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ভূমি ব্যবস্থাপনায় চিরায়ত নিয়মের বাইরে এসে এর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসাবে এখানেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া আগে যেখানে একটি পর্চা বা নামজারির জন্য বছরের পর বছর পেরিয়ে যেত এখন আর তেমনটি হবে না যে কেউ ঘরে বসেই চাইলে এ কাজগুলো করতে পারবে আর এ লক্ষ্য নিয়েই সিলেটে চালু হয়েছে ডিজিটাল রেকর্ড রুম ও ই নামজারি কার্যক্রম ডিজিটাল সিলেট বিভাগ গঠনের উদ্যোগের অংশ হিসেবে চালু হওয়া কার্যক্রমে উপকৃত হবেন বলে মনে করছেন সেবাগ্রহীতারা ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের মনে আস্থা তৈরি হওয়ার পাশাপাশি কাজের স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বিশেষ করে প্রবাসী ভূমি মালিকরা দ্রুততম সময়ের মধ্যে সেবা পাবেন এবং গৃহীত এই কার্যক্রমের ফলে দুর্নীতি কমবে বলেও আশাবাদী সংশ্লিষ্টরা একটা কাঠামোর মধ্যে আসছে দলিলের ভাষা যে কেউ পড়লে আমরা বুঝতে পারি তারপরে একটু পরে কতদিন যাবত কিনেছেন আপনি 6-7 বছর হয়ে গেছে বা 4-5 বছর হয়ে গেছে আমি বললাম এই দলিলটি আপনি একবারও পড়েছেন কিনা তা বলেন আমি একবারও পড়িনি তা আপনি যদি একবারও না পড়েন যদি নিজে কী কিনলেন কতটুকু জমি কিনলেন কোন দাগের জমি কিনলেন আপনার কাছে দলিলটা আছে আপনি একবারও পড়েন নাই আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একজন সচেতন ব্যক্তি তাহলে তো হবে না আপনি বলতে পারবেন না যে বিষয়টা জটিল বা কিছু বিষয় বুঝি না কেন আপনি চেষ্টা করেন নাই বোঝার চেষ্টা করার পরে হয়তো কোথাও আটকে গেলে আপনাকে সহযোগিতা করতে পারবে এমন একটি সামাজিক প্রেক্ষাপটে আমরা দায়িত্ব পালন করে থাকি এদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা যে ভূমি সেবাটা দিতে যাচ্ছি আমাদেরকে যেমন ওনারা যদি জটিল বলে তাহলে আমরাও যদি জটিল বলে তাহলে ওনারা কোথায় যাবে আমরা কি এটা জটিল না বলে অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারি কিনা অন্য যে না আসলে জটিল আচ্ছা ঠিক আছে আমরা জটিল না বলি চ্যালেঞ্জ বেশি জটিল বলবো না আমাদের ডিসি স্যার ওনারা বলতে পারে যে হ্যাঁ বিষয়টা জটিল সো কিছু প্রয়োজনে রেফার করা হয় সরকারের কাছে আমাদের যতটুকু ক্ষুদ্র গ্রান্ট আছে এতে ঢেলে দিব এর মাধ্যমে এটা বিকশিত হবে সুতরাং সেই জটিল মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় এটা বলা হয় আসলে কিন্তু জটিল না জটিলটা হলো আমার মন মানসিকতা এইভাবে এটাকে আমরা জটিল না করে জটিল আরেকটা বড় একটা জটিল অংশ হলো রেকর্ড রুম মাশাআল্লাহ একবার তো সেখানে গেল আশা আকাঙ্ক্ষার যে কোন দিন বাস্তবায়ন হবে কোন দিন যে আমার সেই স্বাদের পর্সাখানা পাবো একখানা এই ছোট্ট কয়েক লাইনের কয়েকটা শব্দে মিলে এগুলো বহুল ক্রান্তিত এই অংশটুকু পাবো আমার পায়ের জুতো যাদের ভালো জুতো আছে তাদের মোটামুটি চলে আদারওয়াইজ তো শেষ সেই কারণে হলো এই যে মোস্তাফি সাররাই সবাই মিলে বলল যে না এটাকে আমরা টিসিভি বলি টাইম কস্ট বিজি তিনটা তিনটে সময় কমে যায় কস্ট কমে যায় বিজিটও যেন কমে যায় বারবার এবং তারই হলো এই প্রসেসটা যে রেকর্ড রুম আজকে যে এখানে বলা হচ্ছে কেন আমরা এটা করব দেখেন বলা হচ্ছে কি সেই মুস্তফা আলী ছোটকালে পড়েছিলাম প্রবাস বন্ধু বলে যে কুইনিন জ্বর সারাবে বটে কিন্তু কুইনিনকে সারাবে কে দ্যাট ইজ আমরা যারা এই যে
রেকর্ড রুম এবং ভূমি রাজস্ব ব্যবস্থাপনায় কাজ করি সেখানে যেটা হলো আমার একটা সমস্যা সমাধান হয় না, তারপর আছে দেখি এই হলো অবস্থাটা। সুতরাং যে এটা হলো উইনিং, যে হলো অবস্থাটা সারাবে কি বটে, সেই সারণের দিনের জন্যই আজকের এই দিন। আমাদের কুদ্দুস জুবায়েরদের কথা তো আমরা অনেকেই জানি নাকি, জানি কিনা, এই দিন দিন নয় আরো দিন আছে নাকি, আছে কিনা বলি, বলেছি সেই কুদ্দুস বেয়াদের একটু স্মরণ, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনে নিয়ে যাব সেই দিনের, সেই দিন হলো এই দিন, সেই দিন অলরেডি স্টার্ট হয়ে গেছে 2009 সাল থেকে, এখন সেটা গতিশীল এইভাবে এগিয়ে যাচ্ছে, এইভাবে লক্ষ্য এখানে না, এইভাবে এত যাওয়া কেন যাওয়া, তাহলে একটু যদি আপনাদের সঙ্গে বলি আপনাদেরকে, কারণ একসাথে যখন সার্ভারের ক্যাপাসিটি কম সবাই চাচ্ছে সেই কারণে সেটা লোডটা বিয়ার করতে পারে না। একটু আই এই মুস্তাফিজ স্যার, মান্নান স্যার, আইসিটি ডিভিশন সকলে মিলে আমরা একসাথে বললাম যে জনগণ যেহেতু রিয়েক্ট করতেছে এটাকে আমরা খুবই পজিটিভ নিয়েছি, যে হ্যাঁ তারা কিন্তু ইতিবাচক যে এগুলো চাচ্ছে, এখন আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাদের হলো যে সিস্টেম ওয়ার্ক করতেছে না এগুলো, এটা খুবই ইতিবাচক, আমরা এটাকে পজিটিভই নিয়েছি। দ্রুততম সময়ের ভিতরে হলো এক্সপার্ট এটুআই এবং আইসিটি তারা সবগুলো এই কাজটা করে দিয়েছে, একসাথে মিলে আমরা ক্লিক করলাম, ধরেন এটা প্রতীক হিসাবে একজন এখানে, তারপর কমিশন স্যারকে একটু অনুরোধ জানাই স্যার যদি পাশে থাকতো কতই না পারে বিতরণ দাও, যেখানে বলা হয় সিন্ধুকের ভিতরে এক পার্ট ঢুকলে আর কোনো দিন বের হয় না, এখন সিন্ধু খুব বেরি ইজি এন্ড অপারেন আমরা। ভূমি ব্যবস্থাপনার জটিলতা নিরসনে সরকার উদ্যোগ গ্রহণ করেছে, চালু করেছে ডিজিটাল রেকর্ড রুম ও ই নামজারি, এই কার্যক্রমের সুফল যেন জনগণ পুরোপুরিভাবে ভোগ করতে পারে এই প্রত্যাশা সবার। এরপর আমি অনুরোধ করছি জনাব সাবিউর রহমান জাদির, সহকারী কমিশনার ভূমি, কুলাউড়া মৌলভীবাজার মহোদয়কে, জনাব সাবিউর রহিম জাদির, সহকারী কমিশনার কুলাউড়া মৌলভীবাজার। ঠিক আছে। তালি লাগাও জোরে।
আচ্ছা, প্রেসটা এটা এরকম করে সার্টিফিকেটটা